কি হয়েছে ঘটনাটা? আমাদের ওই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে বই আছে, ওই বইটা আগামীকাল যখন চেক করতে গেলাম দেখলাম ওই বইটাতে 5,35,334 টাকা ঢুকেছে। তাই আমরা চেক করে দেখালাম যে এত টাকাটা কোথা থেকে এসে ঢুকে। তারপরে কি চেক করেছেন? না, পরে এখন যাই না, আগের দিন ওই রাত্রে দেখে আসছি 9টার দিকে। এর মাসে টাকা জমা দিয়েছিলাম, তারপর লোকের মুখে শুনলাম নাকি টাকা ঢুকছে। আমি টাকা করতে এলাম, এসে দেখলাম যে আমার সেই 6 মাসের টাকাটাই ঢুকে একটু হলো, আর কোনো টাকা ঢুকে না। কত টাকা ঢুকছে বলে শুনলাম? শুনেছিলাম নাকি 5,35,000 টাকা। আপনার নাম? আমার নাম রঞ্জনা দাস। মানে ব্যাংকে আপডেট করে দেখলেন যে কোনো টাকা ঢুকে না? কোনো টাকা ঢুকে নাই, আমার যেই টাকা ছিল সেই টাকাই রয়েছে ব্যাংকে। 5,35,334 টাকা ঢুকেছে। এটা কি আপনারা চেক করেছেন? হ্যাঁ, এখনই চেক করে এলাম। আপনার এলাকার সমস্ত ব্যক্তি ঢুকেছে? হ্যাঁ, সব লোক ঢুকেছে। আচ্ছা, আপনার কি ঢুকেছে? হ্যাঁ। আপনার কি স্টেটমেন্ট চেক করলেন আপনি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এলাকার সমস্ত ব্যক্তিদের কি এই টাকা ঢুকেছে? হ্যাঁ, সমস্ত ব্যক্তি ঢুকেছে। ওকে। আচ্ছা, আপনারা সবাই এখানে আজকের ভিড় করেছেন কেন সাইবার ক্যাফে? আমাদের বইতে টাকা ঢুকেছে বলে। কোন ব্যাংকের অ্যাকাউন্টে? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে। আচ্ছা, গ্রামীণ বিকাশ ব্যাংক। কত টাকা করে ঢুকেছে আপনাদের সবার? 5,35,334 টাকা। প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে? হ্যাঁ। তো আপনারা কি ব্যাংকের স্টেটমেন্ট চেক করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে সবাই ভিড় করেছেন কেন? আমাদের বঙ্গীয় বিকাশ ব্যাংকে 5,35,334 টাকা করে ঢুকেছে, এর জন্য এসে চেক করছি।
আপনারা কি ব্যাংকের স্টেটমেন্ট চেক করেছেন? চেক করে দেখলাম তো, আর এইগুলো এতে বোঝা যাচ্ছে যে 535,334 করে ঢুকেছি প্রত্যেকের অ্যাকাউন্টে। হ্যাঁ প্রত্যেকে, যত এই এলাকার যত অ্যাকাউন্ট ছিল সবার। হ্যাঁ এই রিসিভ কপি। আচ্ছা এটা কি আপনার হাতে যেটা আছে এটা কি রিসিভ কপি? হ্যাঁ রিসিভ কপি। আচ্ছা আপনার কি ব্যাংকে টাকা ঢুকেছে? আমার দেখতে হবে। আচ্ছা তাহলে আপনি এখন চেক করেননি? না। আচ্ছা আপনি কি চেক করেছেন? হ্যাঁ। আপনার ব্যাংকে কত টাকা ঢুকেছে? 5,34,334 টাকা। আপনি কি চেক করেছেন? হ্যাঁ। ধন্যবাদ। প্রত্যেকটা আইডি দিয়ে